কুরবানি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উৎসর্গ করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু জবেহর মাধ্যমে উৎসর্গ করা হয় তাকে সাধারণত কুরবানি বলা হয়ে থাকে। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য আরও বেশি, আমি সেদিকে যাব না। আপনাদেরকে এখন আমি দেখাবো যে কুরবানিতে পশু জবেহ করার জন্য বলা হয়েছে যে ধারালো অস্ত্রের প্রয়োজন। কোরবানির পশু ক্রয়ের শেষে এখন মানুষ ছুটছে ধারালো অস্ত্রের খোঁজে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এটি একটি কামারশালা, যেখানে কামারেরা বিভিন্ন ধরনের চাপাটি, দা, ছুরি, বটি, কাঁচি এগুলো বিক্রি করে থাকে। আমি আপনাদেরকে সে জিনিসটি এখন দেখাবো যে তারা এখন কতটা ব্যস্ত সময় কাটাচ্ছে এই কোরবানির পশু জবহ করার সেই সরঞ্জামাদি বিক্রি বা তৈরিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এক ব্যক্তি গ্রাইন্ডার মেশিন দিয়ে সে একটি তলোয়ার ধার দিচ্ছে। এক সময় কামার পাড়ায় গেলে টুংটাং আর খুটখাট হাতুরের বাড়িতে মুখরিত থাকতো, কিন্তু এখন সেটি আর দেখা যায় না। আধুনিক যুগের প্রযুক্তির ছোঁয়া লেগেছে এই কামারশালায়ও। কামারেরা এখন বেশিরভাগই ব্যবহার করে থাকে গ্রাইন্ডার মেশিন। এটি দিয়ে খুব তাড়াতাড়ি একটি ছুরি, দা, কাঁচি বা বটিতে শেপ তুলে তারপর সেটিকে ধার দেওয়া হয়। এবং আগে দেখতে পাচ্ছেন যে একটি মুরব্বি সে বাফারিং করতেছে, মানে কয়লার তাপ দিচ্ছে। সেই তাপের মাধ্যমে আগে এক খণ্ড লোহাকে, পাকা লোহাকে, সে আগুনে পুড়িয়ে একটি শেপ দেওয়া হয়, এবং সেই শেপটি এভাবে মেশিন দিয়ে খুব সহজেই, খুব তাড়াতাড়ি এটি একটি ধারালো অস্ত্রে রূপ নিতে পারে। আগে যেটি অনেক সময় সাপেক্ষের ব্যাপার ছিল, যাকে র্যাদ বা ফাইল বলা হয়ে থাকে, সেই ফাইল ইউজ করে আগে ধার দেওয়া হতো এবং হাত দিয়ে অনেক সময়ের ব্যাপার। কিন্তু দেখতে পেলেন যে অল্প সময়ের মধ্যে একটি চাপাটি সে ধার দিয়ে ফেলছে, এখন একটি ছুরিও ধার দিচ্ছে। এইভাবে দেখা যায় খুব সহজে, খুব শীঘ্রই, মানে এক ঘন্টায় বা দিনে অনেকগুলো তারা এই দা, বটি, ছুরি, কাঁচি এগুলো তৈরি করতে পারে। তো আমরা একটি বাজারে এসেছি, সেখানে অনেক কামাররা রয়েছে, তারা এই কোরবানি জবহের যে ছুরি, দা, কাঁচি লাগে সেগুলো তৈরি করে জনগণের কাছে বিক্রি করে থাকে। আমরা এখন কথা বলবো, এই ব্যক্তির নাম হচ্ছে সঞ্জিত কর্মকার, তার সাথে কথা বলবো যে আসলে সে কিভাবে এগুলো তৈরি করে এবং কত সহজে কতজনের কাছে বিক্রি করে এটি আমরা জানবো। আগে তো বেশিরভাগই হচ্ছে যে ভাই বা রেয়াজ দিয়ে এগুলোর ফান দেওয়া হয়েছে, যে অস্ত্রপাতি আর কি, বটি, দা, এখনো দেয় আমরা ম্যাক্সিমাম দেয় এত দেয় দুটাই করি। এখন প্রযুক্তিগতভাবে আগে থেকে উন্নত, আগে থেকে অনেক উন্নত, হ্যাঁ। দৈনিক কতটা ফান দেওয়া হয় এরকম আপনার লোক বুঝে কারিগর হিসাবে দেখা যাচ্ছে দৈনিক আপনার 100 বা 80 জন এরকম ভাবে ফ্যামিলি যত মাল আছে এভাবে দিয়ে আমরা সঞ্জিত কর্মকারের কাছ থেকে জানতে পারলাম যে আগের তুলনায় অনেক বেশি একদিনে কাজ করা সম্ভব এই আধুনিক বিভিন্ন প্রযুক্তির যে মেশিন বের হয়েছে তার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি চুল্লিতে কয়লাকে তাপ দেওয়া হচ্ছে বাতাসের মাধ্যমে, এক হাত দিয়ে টেনে টেনে এভাবে হাওয়া দেওয়া হয়, তাতে কয়লাগুলো তো অনেক আগুনের ফুলকি ওঠে, ব্লু কালারের আগুন যা খুব তাপদাহ হয়ে থাকে। তার মধ্যে লোহাকে পুড়িয়ে এবং পুরাতন দাবটি যেগুলো রয়েছে সেগুলোকে পুড়িয়ে নেওয়া হয় এবং অনেকক্ষণ পুরাণের পরে তা উঠিয়ে ঘষে সেগুলোকে ধার তোলা হয় এবং বানানো হয়।
এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে ওটাকে পুড়িয়ে আবার তুলল, এখানে একটি রেত দ্বারা এটি ঘষে ময়লাটা ফেলে দেওয়া হলো। এভাবে একের পরে এক এরা কাজ করে থাকে, এবং এই চুল্লি থেকেই লোহাকে গরম করে তারপরে সেটিকে দিয়ে বিভিন্ন ধরনের দা বটি ছুরি কাঁচি চাপাটি তৈরি করা হয়। তবে মেশিন যতই আসুক না কেন, যত নতুন প্রযুক্তি হোক না কেন, এভাবে যদি লোহাকে পুড়িয়ে নেওয়া হয় আগে, তাহলে তা দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে সেটি টেকসই হয় বলে আমরা ইতিমধ্যে দেখেছি বা জেনেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একখণ্ড লোহা, সেটিকে খুব অল্প সময়ের মধ্যে গ্রাইন্ডার মেশিন দিয়ে চাপাটিতে রূপ দিচ্ছে এক কর্মকার বা কামার ভাই। তারা এই ঈদকে সামনে রেখে এগুলো আগে থেকেই তৈরি করে, এবং অনেক সময় দেখা যায় যে এই ঈদকে সামনে করে তারা কাজ করে রাখে, এবং ঈদের দুই একদিন আগে মানুষের যখন কোরবানির গরু কেনা ছাগল কেনা শেষ হয়ে যায়, তারপরে সবাই ছুটে যে ধারালো অস্ত্র কোথায় পাবে সেই কামারের কাছে। আর এই কামারের এই এখনই ব্যস্ত সময় কাটাচ্ছে, নতুন পণ্য বিক্রি এবং পুরাতন যাদের এই দা কাঁচি ছুরি রয়েছে সেগুলোকে সান দেওয়ার জন্য বা ধার দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নতুন কিছু বটি এবং দা রয়েছে, এবং এখানে তৈরি করা হচ্ছে যে কিভাবে তৈরি করা হয়। এবং অবশ্যই আগুনে পুড়িয়ে যখন সান দেওয়া হয়, সান শেষে পানিতে লবণ দিয়ে মিশ্রিত পানিতে কিনে চুবিয়ে নেওয়া হয়, তাহলে ওই ধারটি নাকি ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতারা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করে কাজ করে নিয়ে যাচ্ছে সেই কোরবানির পশু জবহ করার জন্য ধারালো অস্ত্রপাতি। মানে যে কথা বললেই নয় যে হাসিও পায় যে সারা দেশ এখন যে কল্লা কাটার শেষ প্রস্তুতি নিচ্ছে, এটি দেখলে মনে হচ্ছে যে সারা দেশের মুসলমানেরা মানে পশু জবহের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করতে যাচ্ছে। এই বিভিন্ন ধরনের ছুরি কাঁচি দা বটি চাপাটি ক্রয়ের মাধ্যমে। তো বেশি আর বলবো না, অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন, কোনো সমস্যা নেই। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনি বেল বাটনটি চেপে রাখবেন অবশ্যই। আর বিশেষ কি বলবো, সবাইকে ধন্যবাদ, এবং আগামী ঈদের আগে আবার এ ধরনের ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।